বন্ধুরা আলুর খোসা ফেলে না দিয়ে আলুর খোসাকেও কাজে লাগাতে পারো এই খোসার উপকারিতা জানলে এই খোসা আর ফেলে দেবে না ত্বকের জন্য যেমন কার্যকারী আলু আলুর খোসাও ত্বকের জন্য সমান প্রয়োজন ত্বক উজ্জ্বল ফর্সা করতে সাহায্য করে আলুর খোসা কারণ আলুতে রয়েছে অ্যাজেলাইক অ্যাসিড যা ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে এর পাশাপাশি ত্বক মসৃণ করে তোলে এবং ত্বকের ছোপ দূর করে বলি রেখা ডার্ক সার্কিল কমাতেও সাহায্য করে আলুর খোসা ব্যবহারের পদ্ধতি হলো প্রথমে আলু ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে খোসাগুলোকে পেস্ট করে নিতে হবে আলুর খোসার পেস্টের মধ্যে দিতে হবে এক টেবিল চামচ মধু এবং এক টেবিল চামচ লেবুর রস তারপর ভালোভাবে মিশিয়ে ত্বকে লাগাতে হবে ত্বকে লাগিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে ধুয়ে ফেলতে হবে আর ভালো ফলাফল পাওয়ার জন্য সপ্তাহে দু দিন করে এই প্যাক ব্যবহার করতে হবে আর যাদের চোখের নিচে কালি পড়ে গেছে তারা দু টুকরো আলুর খোসা ফ্রিজে রেখে তারপর চোখের নিচে লাগিয়ে রাখবে ঘন্টা খানেকের জন্য আর এইভাবে প্রতিদিন করতে হবে তাহলে খুব দ্রুত চোখের তলার কালি দূর হয়ে যাবে তাহলে আলুর খোসা ফেলে না দিয়ে এইভাবে ত্বকের যত্নে কাজে লাগাতে পারো তাহলে দেখবে দ্রুত ত্বক সুন্দর হয়ে উঠবে বন্ধুরা এই রকম নতুন নতুন টিপস পেতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে